মালদহে মহাবিপদ, একই করোনা পরিস্থিতি, তার মধ্যে আবার নদীতে ভেসে আসছে একের পর এক মৃতদেহ। কোনো দেহ মানুষের তো কোনোটা আবার জীবজন্তুর। এমনই ঘটনা সামনে এসেছে মালদহের মানিকচক ব্লকের মথুরাপুর শঙ্করটোলা এলাকায়। সমস্ত দেহ এক জায়গায় আটকে পড়ায় চরম দুরবস্থায় এলাকাবাসী। গরু মরে, মহিষ, তারপরে মরা মানুষ, মানে অনেক জীবজন্তু লেগে আছে। এত পচা গন্ধ, বাড়ির সামনে থাকা যায় না, ঘুমিয়েও থাকতে পারছি না। আর এই শঙ্করটোলা এলাকা দিয়ে বয়ে গেছে ফুলাহার নদী। এই নদী দিয়ে প্রতিনিয়ত ভেসে যাচ্ছে একের পর এক মৃত মানুষ ও জীবজন্তুর দেহ। পিএইচই দফতরের জল উত্তোলন কেন্দ্রে লাগোয়া একের পর এক মৃতদেহ আটকে থাকায় চরম সমস্যায় পড়েছেন নদী তীরবর্তী কয়েকশো পরিবার। দুর্গন্ধ ও একের পর এক দেহে কার্যত দুর্বিষহ অবস্থা এলাকাবাসীর। স্থানীয়দের অভিযোগ, গোটা পরিস্থিতিতে আতঙ্ক ছড়াচ্ছে এলাকা জুড়ে। মৃতদেহের দুর্গন্ধে এলাকা জুড়ে রোগ ছড়িয়ে যাওয়ার আশঙ্কা করেছেন এলাকাবাসী। কি জন্য, কিসের গন্ধ? এগুলো পচা গন্ধ আছে, মরা আছে, গরু লেগে আছে, কুকুর লেগে আছে, সব রকমের মানুষ লেগে আছে। এটা কি নদী? এটা কোন নদী? ফুলন নদী। বারংবার পিএইচই দফতরকে জানানো হলেও তারা কোনো পদক্ষেপ নিচ্ছেন না, ফলে দ্রুত প্রশাসন পদক্ষেপ গ্রহণ করুক এবং এই এলাকা থেকে মৃতদেহগুলো সরিয়ে দেওয়ার ব্যবস্থা করুক, এমনটাই দাবি এলাকাবাসীর। এই নদীর একেবারে গা ঘেঁষেই রয়েছে জনস্বাস্থ্য কারিগরি দফতরের আর্সেনিক মুক্তি অপরিশোধিত পানীয় জল উত্তোলন কেন্দ্র। পিএইচই দফতর এই নদী থেকেই জল তুলে গ্রামগঞ্জ শহরের বাড়ি বাড়িতে পৌঁছে যাচ্ছে। জল উত্তোলনের জন্য নদীতে যে জেটি বানানো হয়েছে, সেই জেটি এখন মানুষ সহ জীবজন্তুর দেহ আঁকড়ে ধরে রয়েছে। ব্যুরো রিপোর্ট, খাস খবর।